আগরতলা শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রী সারদা সমিতির পক্ষ থেকে টিটিডিসি লিমিটেড পরিচালিত দুর্গাবাড়ি চা বাগান শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই উপলক্ষ্যে সারদা সমিতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করেন শারদা মার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে বাগানের শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজা শুভাকার কারণন্দ দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী সম্পাদক বংশী তাঁতি সহ বাগান শ্রমিক এবং রামকৃষ্ণ মিশনের অন্যান্য সদস্যরা এদিন একশো জনকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন এবং শ্রমিকদের সঙ্গে মাটিতে বসে কথাবার্তা বলেন মহারাজ এ বিষয়ে মহারাজ জানিয়েছেন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রতি বছরই ধরনের বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়ে থাকে আর